মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। মঙ্গলকোট বিস্ফোরণ মামলা থেকে অব্যাহতি পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বিধাননগরের এমপিএমএলএ আদালত তাকে মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস ঘোষণা করে। তার আইনজীবী জানিয়েছেন, তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট হিংসা মামলায় অনুব্রত সহ মোট 10 জন বেকসুর খালাস পায়। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় অভিযুক্ত সন্দেহে আসানসোল জেলে বন্দী। আজই তাকে বিধাননগর আদালতে পেশ করা হয়। সওয়াল জবাবের পর অনুব্রতের বিরুদ্ধে যথাযথ তথ্য মেলেনি বলে জানান তার আইনজীবী। তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। গত 2010 সালের 5ই মার্চ মঙ্গলকোটের লাখুড়িয়ার মল্লিকপুর গ্রামে বিস্ফোরণ হয়। তাতে কেবুল আল শেখ নামে এক ব্যক্তি জখম হন। এই ঘটনায় চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। তাতেই অনুব্রত মণ্ডল কেতু গ্রামের শেখ শাহনওয়াজ, নানুরের তৃণমূল নেতা কাজল শেখ সহ 15 জনের নাম ছিল। এই মামলাতেই গত বৃহস্পতিবার বিএনপি এমএলএ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে। সেদিন শুনানি শেষে রায়দান স্থগিত ছিল। আজ রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন বিচারক। আদালত থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের দাবি, আমাদের বেকসুর খালাস করলো আদালত, সত্যের জয় হলো। অনুবদনা অনুবদনা দিদি বলেছে আপনাকে বিপুল মানুষ আপনাকে নিয়ে যাবে জেলতে, কি বলবেন? জেলে তো কন্ট্রোল থাকে না, জেলে ছাড়া পায় নিশ্চয়ই ছাড়া জেলে কন্ট্রোল থাকে না, ছাড়া পায়। হ্যাঁ ঠিক আছে, তো বলা 24